আসসালামু আলাইকুম ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। চলছে লঙ্কান প্রিমিয়ার লিগ 2023। ইতিমধ্যে লঙ্কান প্রিমিয়ার লিগের মাঝ বরাবর চলে এসেছে। লঙ্কান প্রিমিয়ার লিগে ইতিমধ্যে দলগুলো প্রায় 5টি করে ম্যাচ খেলেছে, আর প্রতিটি দল 5টি করে ম্যাচ খেলায় এই লঙ্কান প্রিমিয়ার লিগের 24টি ম্যাচের মাঝে 13টি ম্যাচ শেষ হয়েছে। আজ 8 আগস্ট লঙ্কান প্রিমিয়ার লিগে 13টি ম্যাচ শেষে দেখে নেব পয়েন্ট টেবিল। আর ইতিমধ্যেই পয়েন্ট টেবিলে চলছে রদ বদল, তো পয়েন্ট টেবিলে কোন দল সবার এগিয়ে রয়েছে সেটি দেখব। তো 13টি ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 1 নম্বর অবস্থানে রয়েছেন বিলাফ ক্যান্ডি। দলটি 5টি ম্যাচ খেলেছে, 5 ম্যাচে 3টি ম্যাচ জিতেছে এবং 2টি ম্যাচ হেরেছে। 3টি ম্যাচ জেতাই পয়েন্ট পেয়েছে 6, আর 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে বিলাফ ক্যান্ডি। এরপর পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে ডাম্বোলা ওরা দলটি। তো ডাম্বোলা ওরা দল 5টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচ জিতেছে, 2টি ম্যাচ হেরেছে। 3টি ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 6, আর 6 পয়েন্ট নিয়ে যৌথভাবে 2 নম্বরে রয়েছে ডাম্বোলা ওরা। এরপর 3 নম্বরে অবস্থান করছে তৌহিদ হৃদয়ের জাফনা কিংস। তৌহিদ হৃদয়ের জাফনা কিংস 6টি ম্যাচ খেলেছে, 6টি ম্যাচে 3টি ম্যাচ জিতেছে, 3টি ম্যাচ হেরেছে, আর 3টি ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 6। এরপর পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছেন কলম্বো স্ট্রাইকার্স দলটি 5 ম্যাচে মাত্র 2টি ম্যাচ জিতেছে, 3টি ম্যাচ হেরেছে, 2টি ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 4। আর কলম্বো স্ট্রাইকার্সে এখন পর্যন্ত শরীফুল ইসলামের অভিষেকটা বাকি রয়েছে। এবং পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে সাকিব আল হাসানের গোল টাইটান্স, 5টি ম্যাচে 2টি ম্যাচ জিতেছে, 3টি ম্যাচ হেরেছে, 4 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে সাকিবের গোল টাইটান্স। তো এই ছিল মূলত লঙ্কান প্রিমিয়ার লিগের 13টি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট। তো নিয়মিত পয়েন্ট টেবিল আপডেট পেতে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই।